এই সময় গোল্ড নিয়ে এলো ইলেকশন স্পেশাল সিরিজ ভোট পে চর্চা। নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ভোট নিয়ে ধুমধুমার হাওয়া গরম হচ্ছে প্রতি মুহূর্তে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়, স্বাভাবিক। এই সময় গোল্ডের তরফ থেকে প্রশ্ন করা হলো, তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী নাকি কপালে চিন্তার ভাঁজ? সেসব নিয়েই স্ট্রেট ব্যাটে সাংসদ মিমি চক্রবর্তী, আলাপে ভাস্বতী ঘোষ। মিমি, প্রথম প্রশ্নটা হলো যে একদম সামনে বিধানসভা নির্বাচন, আর প্রচন্ড বিধানসভা নির্বাচনের পারদ চড়ে রয়েছে সব দিকে, তুমি কি বুঝছো, তোমার কি মনে হচ্ছে, কে ক্ষমতায় আসবে আর তোমার কাজের জায়গাটা কিরকম হতে চলেছে? দেখো, আমি তো এটাই জানি, আর জানি মানে আই এম ভেরি কনফিডেন্ট যে আমরাই মানে তৃণমূলই পাওয়ারে আসবে। কারণ কি, যেই দল কোনো প্রার্থী দিতে পারছে না, সিএম প্রার্থী নেই, তারা যারা এমনি প্রার্থী দাঁড় করাতে পারছে না, তারা আবার কি এগুলো নিয়ে মানে সেটা ইটস ভেরি ইনভ্যালিড। সো আমরাই আসছি, আমরাই আসবো, আমরাই থাকছি, আমরাই থাকবো। আর আমি এটাই বলবো, দিদি যেসব এই 10 বছরে যা যা করেছে, প্রথম 5 বছর তো আমাদের ঋণ শোধ করতেই লেগে গেছে, দ্য 35 ইয়ার্স অফ ডেট, যেটা আমরা আমাদের এত ছিল যে যেদিকে দিদি এগিয়েছে সেই দিকেই আমাদের ডেট ছিল। অ্যান্ড দেন 1 ইয়ার অফ করোনা, আর যে করোনায় দিদি যে সার্ভিসটা দিয়েছে, যেরকম ফ্রিতে চাল ডাল সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, আজ অবধি এটা বেঙ্গলের হিস্ট্রিতে কোনো দিন হয়নি। একজন মাননীয় মুখ্যমন্ত্রী পায়ে চটি পরে গলি গলি বাজার বাজার পুলিশের মাইক নিয়ে কথা বলেছে যে আপনারা বেরোবেন না, এই করবেন না। সো আমার মনে হয় মানুষেও দেখতে পায় সেটা, অ্যান্ড যে জিলটা ওনার আছে মানুষের, যেহেতু আমি ওনাকে এত কাছের থেকে চিনি আর জানি বলে, যে জিলটা ওনার আছে মানুষের জন্য কাজ করার জন্য, আই হ্যাভেন্ট সিন ইট বিফোর। আর তারকা প্রার্থীদের নিয়ে সবসময় চর্চা থাকে, বলা হয় যে এটা ট্রেন সেট করেছেন অবভিয়াসলি মিমি চক্রবর্তী, নুসরাত জাহান আর দেব। এবং মিমি চক্রবর্তীর ক্ষেত্রে যেটা ভীষণভাবে বলা হয় যে তারকা প্রার্থী অনেক সময় জিতলেও তার এলাকায় দেখা পাওয়া যাবে কিনা, সে কাজ করবে কিনা, এটা নিয়ে অনেক চর্চা থাকে। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা দেখা গেছে, 365 দিন তুমি কোনো না কোনো কাজ করেছো তোমার নিজের এলাকার জন্য। এইবারে যে এত তারকা প্রার্থী, মানে আমরা যদি বিজেপি আর তৃণমূল মেলাই, প্রায় 20 কাছাকাছি তারকা প্রার্থী, এবং সবাই তোমার টলিউডের কলিগ সবাইকে বলা যায়, সেইটাকে তুমি কিরম ভাবে দেখছো? দেখো, আমি একটাই জিনিস সবাইকে সবসময় বলেছি, যখন তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় তখন সেই দায়িত্বটা যেন তারা মেনে চলে। মানে আজকে সে বিজেপি হোক বা তৃণমূলে, যেই জিতুক যেই জিতবে, সে যেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদে কাজটা করে, এইটুকুই আমার আবেদন সবার। কারণ কি, আমিও আমার বিধানসভায়ও আমি একজন প্রার্থীকে পেয়েছি, লাভলি। সো যেহেতু ওটা আমার এলাকা, তো আমি জানি যে ও কাজ করবেই, মানে আমরা সবাই মিলে কাজ করিয়ে নেব। সো আর আমি এটাই তাই জন্য সবার জন্যই বলবো যে ইউ হ্যাভ টু ওয়ার্ক। মানে জিতলাম জিতলাম এমএলএ হয়ে গেলাম কিন্তু তারপরে কাজ করলাম না, এটা যেন না হয়। মানে যে মানুষগুলো তোমার নাম দেখে ওই বোতামটা টিপবে, সে মানুষগুলোর যেন ভরসা আশা বিশ্বাসটা তোমরা রেখো। আর যখন প্রথম লোকসভা নির্বাচনের জন্য প্রচার হতো বারুইপুর এই ধরনের কোন জায়গায়, তখন তুমি অনেক নতুন ছিলে, এখন যেটাকে আমরা বলি একদম সিজন্ড, হ্যাঁ, তো এখন তোমার সবচেয়ে বেশি মজা লাগে কিসে যখন তুমি প্রচার করতে যাও? সব থেকে বেশি মজা লাগে কোনগুলো, আর তোমার মানুষকে অবজার্ভ যখন তুমি করো সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা কোনগুলো লাগে? এটা না খুব ডিফিকাল্ট, বিকজ আমি মানুষকে না অবজার্ভ করতে খুব ভালোবাসি। সো এটা এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ কি এক একটা জায়গায় মানুষ এক এক রকম। হ্যাঁ, আমার যাদবপুরের মানুষ যেহেতু একটু আরবান আর একটু ইয়ে ইন্টিরিয়ার মিলিয়ে পুরো জিনিসটা, ওখানকার মানুষজন আলাদা, আর ইন্টিরিয়ার যে ক্রেজিনেসটা মানুষের বিভৎস, মানে আমি 10 কিলোমিটার দৌড়লাম, 10 কিলোমিটার তারা আমার পেছনে দৌড়চ্ছে, মানে আমি ভাবছি যে কে আমি, মানে হু অ্যাম আই, মানে তখন মনে হয় যে গ্রাউন্ডেড হওয়াটা কতটা জরুরি। তখন মনে হয় যে এদের জন্যই আজকে অস্তিত্ব, আর এদেরকে কেন ভালোবাসবো না, এদের জন্য কেন কাজ করবো না, কাজ করবো না অ্যাজ এ নট অনলি পলিটিক্যালি বাট অলসো ইন মাই ফিল্ম ক্যারিয়ার। আর সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে একজন সিনেমার নায়িকা হলে তো এটা ঘটনা যে অনেকে তার প্রেমে পড়ে যেতে পারেন বা তাকে বিয়ে করতে চাইতে পারেন, কিন্তু সাংসদের ক্ষেত্রেও আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক মজার মজার কমেন্ট যে আসলে আমি ওনাকে বিয়ে করতে চাই, ওনাকে ভীষণ সুন্দর দেখতে, ওনাকে ভীষণ পছন্দ। এগুলো দেখলে তোমার কি মনে হয়? আমার এগুলো দেখে না আজকাল আর মনে হয় না, কারণ কি আমার বাড়িতে মানে এখন যেহেতু আমার অফিসের অ্যাড্রেস আর বাড়ির অ্যাড্রেস গুগলে আছে, তো আমার বাড়িতে আমি যাই না, হঠাৎ একদিন আমি একটা আসে
মাসে দু তিনটে এরকম মাসে দু তিনটে কার্ড আসে এরকম কমেন্টস এর কথা আমি বললাম না, কার্ডটা আমি খুলে দেখলাম লেখা আছে কংগ্রাচুলেশন ইউ আর ম্যারিড টু মি, কার্ড একটা পুরো কার্ড। আমি বললাম হোয়াট কে এটা কোথা, সেটা বেঙ্গলও না সেটা কোনো প্রান্তে। সে আবার আমি দেখলাম ক্যানাডা থেকে একজন আমাকে প্রেম পত্র পাঠিয়েছে, তারপরে আমার বাড়িতে কিছু এরকম অনেক প্রচার মানে অনেক জায়গা থেকে সবাই এগুলো পাঠায়, মানে নাও তো দিস কামস ডিরেক্টলি ইনসাইড মাই অফিস, মানে অফিসে ধরো চারটে দিল্লির পেপারের সাথে একটা পেপার খুলে গেল, দিদি এটা আপনার জন্য, এটা আমার জন্য কি আমাকে কে পাঠিয়েছে, সো কাইন্ড অফ এগুলো হয়। দিস ইজ ফান বাট অ্যাট সাম পয়েন্ট ইট gets into your nerve je ki hoy mane office er 4te 20 ta important paper er moddhe orokom ekta paper mane মানে হোয়াট আর পিপল থিঙ্কিং, আর তাও যদি মানে মনে করতাম যে আমার বয়সের হতো আমি তাও ভাবতাম সামবডি 50 সামবডি 45 এন্ড সামবডি প্রবাবলি 19 ইয়ার্স ওল্ড দিস ইজ হ্যাপেনিং, বাট ইয়া ইটস ইট হ্যাপেন্স। হ্যাঁ, আর আমার লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেহেতু রাজনীতিতে এখন অনেকে আসছেন যারা অন্য পেশা থেকে আসছেন, স্পেশালি সেটা যদি টলিউড হয়, তাদের সবাইকে দেখতে সুন্দর হয়, তাদের কস্টিউম খুব সুন্দর হয়, তাদের ওভারঅল লুকটাই খুব সুন্দর হয়, আর নর্মালি রাজনীতির ক্ষেত্রে বেশিরভাগ নেতাদের আমরা যেটা দেখেছি তাদের আলাদা করে ওরকম কোনো লুক ডিজাইন করা থাকে না, ফলে এই যে চ্যালেঞ্জটা তাদেরকে দিচ্ছেন এনারা, সেটা তোমার কি মনে হয় মানে তারা কিভাবে এটাকে ট্যাকেল করবে? আমি তো দেখো ফার্স্ট ডে ইন মাই পার্লামেন্ট ওয়াজ জিন্স এন্ড টি-শার্ট, হ্যাঁ, সো আই হ্যাভ আমি কোনোদিন বিলিভই করিনি যে মানে একটা পলিটিক্যাল ক্ষেত্রে একটা ডেফিনেট ড্রেস কোড হতে পারে, পিপল ওয়্যার খাদি, পিপল ওয়্যার হোয়াইট ধুতি পাঞ্জাবি, পিপল ওয়্যার হোয়াইট শাড়ি, দ্যাট ইজ দেয়ার চয়েস, বাট আমি যেহেতু কোনো দিন ওটা পরিনি তো আমি হঠাৎ করে একটা পলিটিক্যাল জায়গায় গিয়ে হঠাৎ করে ওটা পরবো কেন? আমি যেটা পরে আজকে মিমি চক্রবর্তী হয়েছি, আমি যেটা পরে আজকে অভিনেত্রী হয়েছি, আমি সেইটাই পরবো, আমার নর্মাল লাইফে যেটা পরি আমি তো মানুষকে এটাই বলতে এসেছি যে আমি তাদের পাশে দাঁড়াবো, আমি হঠাৎ একটা অন্য রূপ নিয়ে মানুষের সামনে কেন যাবো? আমি এটাই আমার এটা থট প্রসেস ছিল যে আমি যেরকম আমাকে সবাই বলেছিল জিন্স টি শার্ট পরে যাবে না, আমি জিন্স টি শার্ট স্নিকার্স পরেই গেছি, সো আই হ্যাভ বিলিভ হোয়াট আই অ্যাম আই উইল বি ইন ফ্রন্ট অফ দোজ পিপল সো দ্যাট দে বিলিভ মি, মানে ইট দেয়ার ওয়াজ নো থট অন দ্যাট, মানে আমি কিন্তু এটা প্ল্যান করিনি, আমি জাস্ট যেরকম ডেইলি লাইফে যেরকম পড়ি সেরকমই পড়ে চলে গেছি, এখন নাও পিপল আর ইউজ টু দিস, বাট আমার মনে হয় সামওয়্যার ইট নিড যখন ইউথ গেটস ইন টু পলিটিক্স সামওয়্যার দিস উইল গেট চেঞ্জ, রাইট? আর আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে এখানে না একটা যেটাকে আমরা বলি যে বাইরে থেকে অনেক সময় শোনার মতো কিছু একটা খুব চকচক করে, তো মানে মিমি চক্রবর্তীকে দেখলে মনে হয় যে আমি সিনেমা করতে এলাম আর তারপর রাজনীতিতে এলাম, মানে আমি সব ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছি, ওই ব্যাপারটা খুব সহজ এবং সেটা দেখে অনেকে চলে আসেন, হয়তো যাদের ওই ক্ষমতাটা নেই তারাও অনেকে চলে আসেন বা চেষ্টা করছেন, সো মিমির থেকে তিনটে টিপস কি থাকবে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি রাজনীতির কেরিয়ারটাকেও সিরিয়াসলি নিতে চায়? আমি এটাই বলবো যে এই রাজনীতির ক্যারিয়ার যারা সিরিয়াসলি নিতে চায় তাদের আমি একটাই জিনিস বলবো, বি গ্রাউন্ডেড, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফরমোস্ট টিপ হুইচ ওয়ার্কস, অ্যান্ড বি দেয়ার ফর ইয়োর পিপল, লাইক when you get into your political chair forget who you are and you have to work for your people, that keep that in mind, mane bhebo na je ajke amar mane amar constituency to amar pasher golite ami to chole jai ami to mane ami to ami mane hoyto gelo shobai bole security niye jacchen I don't go I just go there and trust me oi log gulo ei keu giye korbe na chain mane na ora eta kore na mane ei bhalobasha ta tomake arjon korte hole tomake matite neme kaj korte hobe and the tip is be grounded and মাথা এটা ভেবেই নাও যে তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে, অ্যান্ড থার্ড ডোন্ট লেট দ্যাট পাওয়ার গেট ইন টু ইয়োর হেড, মানে শো সাথে যেও না, 10টা সিকিউরিটি 15টা সিকিউরিটি এসে দরকার নেই, এতদিন যখন তোমরা তোমাদের কেউ কিছু করেনি আগামী দিনও কেউ কিছু করবে না, সো জাস্ট বি গ্রাউন্ডেড, দিস ইজ মাই টিপ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।